এই রক্তনালী যখন ব্লক হয়ে যায় এটাকে আমরা স্ট্রোক বলি। যেই বাচ্চা মায়ের পেটে আছে তারও স্ট্রোক হতে পারে। আরেকটা স্ট্রোক আছে যেটা রক্তনালীর ব্লক হয়ে যায়, এটাকে আমরা ময়াময়া ডিজিজ বলি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সরবর জাহান, আমি পিডিয়াট্রিক নিউরোলজিতে কাজ করি সিনিয়র কনসালটেন্ট হিসেবে এভার কেয়ার হসপিটাল ঢাকায়। আমি বাচ্চাদের স্ট্রোক নিয়ে কিছু কথা বলবো। বেশিরভাগ লোক মনে করেন যে বাচ্চাদের স্ট্রোক হয় না। বড়দের যে হারে স্ট্রোক হয় তার ধরেন 20 ভাগেরও 1 ভাগ হবে বাচ্চাদের স্ট্রোক। আরেকটা হলো শুধুমাত্র একবার নয়, বারে বারে কখনো কখনো স্ট্রোক হতে পারে। 2 নম্বর হলো যেই বাচ্চা মায়ের পেটে আছে তারও স্ট্রোক হতে পারে। স্ট্রোক জিনিসটা কী? স্ট্রোক হচ্ছে যে আমাদের শরীরে কোনো অংশ বেঁচে থাকার জন্য রক্তনালীর প্রয়োজন হয়, এই রক্তনালী যখন ব্লক হয়ে যায় এটাকে আমরা স্ট্রোক বলি। তাহলে একটা রক্তনালী যখন বন্ধ হয় তখন তার পরের অংশটুকু আর বেঁচে থাকে না। তাহলে স্ট্রোক হলে আপনার যেই যে অংশটুকু কার্যকর থাকার কথা শরীরে সেই অংশটুকু কার্যকর থাকে না, এটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। আর একটা স্ট্রোক আছে সেটা হচ্ছে রক্তপাত হয়, আমরা হেমোরেজিক স্ট্রোক বলি। হেমোরেজিক স্ট্রোকটা হচ্ছে যে যদি রক্তনালীর কোনো ত্রুটি থাকে, যেমন ধরেন রক্তনালীর যে ওয়াল এটা যদি বাঁকা হয়ে যায় বা দুর্বল হয়ে যায় এটাকে যেমন অ্যানিউরিজম বলি আমরা। আর আরেকটা হলো আর্টারি ভেনাস মারফর্মেশন। আর্টারি ভেনাস মারফর্মেশন কথার মানে হলো প্রথমে আর্টারি হয়, আর্টারিগুলো ছোটো 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 হতে হতে পরে ক্যাপিলারি তৈরি করে তারপরে ভেইন হয়। তো দেখ কোনো কোনো যখন রক্তনালীতে অ্যানোমেলি থাকে, রক্তনালীতে দুর্বলতা থাকে, তখন সরাসরি আর্টারি থেকে ভেনের দিকে চলে যায়। তো এটা একটা জন্মগত ত্রুটি, এটার থেকে কখনো কখনো রক্তপাত হয়। তো ইসকেমিক স্ট্রোক আর হেমোরেজিক স্ট্রোক, এটার মধ্যে হেমোরেজিক স্ট্রোকের রেজাল্ট অনেক বেশি খারাপ। আরেকটা জিনিস যে ইসকেমিক স্ট্রোক যেটা আছে বাচ্চাদের আর বড়দের মধ্যে প্যাথোলজি টোটালি আলাদা। বড়দের স্ট্রোক আর বাচ্চাদের স্ট্রোকের মধ্যে তফাৎ হলো বড়দের স্ট্রোক হয় সাধারণত রক্তনালীর ওয়ালের দুর্বলতার কারণে। যেমন ধরুন অনেক বেশি হাইপারটেনশন আছে, তা হাইপারটেনশন থাকলে হয় কি রক্তনালীগুলো ধীরে ধীরে শক্ত হয়ে যায়, ওইটার থেকে স্ট্রোক হয়। আরেকটা হয় হলো কোলেস্টেরলের জমে, দীর্ঘদিন যখন কোলেস্টেরল হাই থাকে তখন এটা রক্তনালীর ওয়ালে জমে যায়। আর বাচ্চাদের স্ট্রোক যেটা হয় সেটা হচ্ছে রক্তনালীর যদি ক্লটিং ক্ষমতা বেড়ে যায়। যেমন ধরুন এটাকে আমি এমনভাবে বলি, যেমন ধরুন আমরা দেখি যে কোরবানির সময় আমরা যখন গরু জবাই দিই, জবাই দেওয়ার পরে 3 থেকে 5 মিনিটের মধ্যে রক্তটা জমাট বাঁধে। প্রথমে কিন্তু পানি পানি থাকে, তারপরে হলো জমাট বাঁধে, এর 10 মিনিট পরে আবার রক্তটা গলে যায়। তাহলে এই রক্ত পানি পানি থাকা, জমাট বাঁধা এবং রক্ত আবার গলে যাওয়া, এই সবগুলাই হচ্ছে প্রোটিন দিয়ে নিয়ন্ত্রিত। তাহলে এই প্রোটিনের যদি ঘাটতি হয় তখন বাচ্চাদের স্ট্রোক হয়। সেটা কেমন? যেমন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি যে প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, এগুলোর যখন শরীরে স্বল্পতা হয় তখন বাচ্চাদের স্ট্রোক হয়। আরেকটা স্ট্রোক আছে যেটা রক্তনালীর ব্লক হয়ে যায়, এটাকে আমরা ময়াময়া ডিজিজ বলি। তো এটা একটু আনকমন স্ট্রোক এবং এটা বড়দের তেমন একটা হয় না। আরেকটা হলো যে আমি বুঝবো কেমন করে যে স্ট্রোক হয়েছে? স্ট্রোক হলে সাধারণত পঙ্গু হঠাৎ করে প্যারালাইসিস হয় বা হঠাৎ করে আপনার অবশ হয়ে যায়। যেমন আমার যদি বাম পাশ অবশ হয় তাহলে আমাকে ধরতে হবে যে আমার হয়তো ব্রেনের ডান পাশে স্ট্রোক হয়েছে। আর ময়াময়া ডিজিজটা কখনো কখনো খিচুড়ি নিয়ে প্রেজেন্ট করে। আর কনফার্ম করবো কী করে যে আমার বাচ্চার স্ট্রোক হয়েছে? এটা প্রমাণ করার পদ্ধতি হলো বাচ্চা যদি আমরা এমআরআই করি, এমআরআইতে আধা ঘন্টার মধ্যে চেঞ্জ চলে আসে। স্ট্রোকে আমরা কী চিকিৎসা দেব? চিকিৎসা হচ্ছে যে আমরা প্রথমে নির্ণয় করি যে কী কারণে স্ট্রোক হয়েছে, তাহলে স্ট্রোকটা সেই লাইনে আমাদের চিকিৎসা দিতে হয়। যেমন ধরুন একটা দুটো স্ট্রোক আছে যেগুলো হার্টের কোনো জন্মগত ত্রুটির কারণে হয়, তাহলে হার্টটা আগে সারাতে হয়। তারপরে হচ্ছে কখনো কখনো কিছু কিছু ইঞ্জেকশন দিতে হয় যেগুলোতে ক্লটটা গলে যায়, এবং এই গলে যাওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যদি যে জায়গাটা ব্লক হয়েছে এই জায়গাটাকে রক্ত যদি আমি গলিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু মানে স্ট্রোক ভালো হয়ে যাবে। কিন্তু এটার একটা টাইম লিমিট আছে, 4 ঘন্টার মধ্যে রোগীকে আসতে হয়, এই যেটা আমাদের কাছে পাওয়া প্রায় অসম্ভব। আর স্ট্রোকে ব্যায়াম করাতে হয়, আর
মায়াময় ডিজিজের ট্রিটমেন্ট লাইন কিন্তু আলাদা, এটাতে অনেক ক্ষেত্রে অপারেশন লাগে। এই ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। ধন্যবাদ।